ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। ফেসবুকে পাঠানো করিও শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ঘরে গিয়েই ফাঁসি নিয়ে নিয়েছে, আমরা বুঝতে কেউ পারিনি। ছেলেটা চার দিন পরে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ কতটা পাশে দাঁড়িয়েছে, কতটা সাহায্য করছে পুলিশ আপনাদের? পুলিশরা অনেক সাহায্য করছে, পুরসভা সবাই সাহায্য করছে আমাদের। কিন্তু ছেলেটাকে তো চার দিন লাগিয়ে দিল তারা পুলিশ, কতটা সন্তুষ্ট পুলিশের কাজে আপনারা? আমরা সন্তুষ্ট হয়েছি যে আমরা ততটা বুঝতে পারিনি, আমরা বলা মাত্রই বাইতে মানে কাদাকাটির জন্য মানে সঙ্গে সঙ্গে করতে পারিনি, তারপর থেকে পুলিশরা সব কিছুই করেছে। পুলিশের কাছে সন্তুষ্ট আপনারা? হ্যাঁ সন্তুষ্ট। কি চাইছেন এখন আপনারা? আমরা এখন চাইছি ওর যাতে ফাঁসি হয়, আমাদের যেমন চলে গেছে ওই রকম ফাঁসি। আপনার নাম? আমার নাম মিঠু সিং। আমি আমার মেয়ে যেভাবে পৃথিবীতে চলে গেছে ওইভাবে ওর শাস্তি ওভাবে চলে যাবে, আমি নিজে চোখে দেখবো, তারপরে দেখবো জন্ম আমি চোখে জল ফেলবো, ওইরকম শাস্তি চাই, ওইরকম ফাঁসি করে যেন ও পৃথিবীতে চলে যায়। আপনি এখন সেটা কি চাইছেন? এটাই শাস্তি। পুলিশ প্রশাসন কতটা আপনাদের পাশে দাঁড়িয়েছে? পুলিশ প্রশাসন যে কাজ করছে এখন পর্যন্ত, কতটা খুশি সেই কাজে আপনারা? পুলিশের কাজে খুশি আপনারা? পুলিশের সহযোগিতা কেমন পাচ্ছেন? আপনার নাম? আমার জেলা পরিষদ ক্ষেত্র জলপাইগুড়ি অঞ্চলের মধ্যে ইন্দ্রনগর কলোনি বলে একটা গ্রাম আছে, সেই গ্রামেরই সেই মেয়েটা আমার কাছে যতদূর খবর। খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে আমাদের ঔরঙ্গাবাদের, সঙ্গে সঙ্গে সিটির মানুষ, জেলার মানুষ যারা এই ঘটনাটা শুনেছে তারাই এই ঘটনার নিন্দা করেছে। আমি খুবই দুঃখিত যে তরুণ তাজা একটা মেয়ে অকালে প্রাণ যেতে হলো। একটি অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার কারণে ওই মেয়েটাই লজ্জাতে নিজের জীবনকে বলি দিয়েছে, এটা আমার ধারণা। তবে এর সঙ্গে যারা যারা জড়িত আছে আমি মনে করি তাদের প্রত্যেকেরই যথারকমভাবে কড়া শাস্তি হওয়া দরকার। এই ঘটনার পরে পরেই খুঁটি থানার পুলিশ তৎপরতার সহিত কেস নথিভুক্ত করেছে এবং একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। খুঁটি থানার পুলিশ এই বিষয়ের আরও গভীরে যাওয়ার চেষ্টা করছে, আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছি। যদি আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে তাদের যাতে আইনগতভাবে কড়া শাস্তি হয় সেই ব্যবস্থায় আমরা করার চেষ্টা করব এবং চাইব। স্থানীয় লোকজন এবং ওই পরিবারের লোকজন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, তারা চাইছে স্থানীয় কোনো রাজনৈতিক দল তাদের পাশে এসে দাঁড়ালে তাদের সুবিধা হবে। এ মোতাবেক আপনারা কী ধরনের তাদের পাশে দাঁড়াবেন বা কী ধরনের আশ্বস্ত করছেন তাদেরকে, সে পরিবারকে? ঘটনাটা যখন ছিলে ঘটনাটা যখন ঘটে তখন আমি বাইরে ছিলাম, আসার পরে ওই ফ্যামিলিতে যাওয়া হয়নি আমাদের। কিন্তু এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের শ্রুতি টুয়ের তৃণমূল কংগ্রেস এবং তার প্রত্যেকটা নেতাকর্মী সেই পরিবারের সাথে আছে এবং সাথে থাকবে। আমি হয়তো আজকালের মধ্যেই সেই পরিবারের সঙ্গে দেখা করব, দেখা করার পর তাদের কিছু